মরার উপর খারার ঘা। শাসক দল সমর্থিত দুই শ্রমিক সংগঠনের মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছড়ি। ঘটনার সূত্রপাত, দিনের মধ্যে একাধিকবার ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার নাম করে পরিবর্তন হচ্ছে ট্রাফিক পুলিশের আইন কানুন। মর্জি মাফিক নিয়ম কানুন বানিয়ে শহরে লাগু করে বরং সৃষ্টি করছে ট্রাফিক জ্যাম এবং বাড়ছে জনসাধারণের দুর্ভোগ। এরই মধ্যে আবার সরকার সমর্থিত শ্রমিক সংগঠনকে নিয়ে বসে বৈঠক করে যেকোনো এক মন ঘড়া সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আর এতে পেটে লাথি পড়ছে যান চালকদের। গত কয়েকদিন ধরে বিভিন্ন নিয়ম কানুন শহরের মধ্যে দেখা যায়। এরই মধ্যে শনিবার প্রতিবাদে সামিল হল ই রিক্সা এবং টমটম চালকরা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী কামান চৌমুহনী পর্যন্ত কোনো টমটম চালককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং মোটর স্ট্যান্ড থেকে কামান চৌমুহনী পর্যন্ত যাতায়াত করতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ। ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে টমটম চালকদের ঘুরিয়ে দিচ্ছে আরএমএস চৌমুহনী এবং জ্যাকসন গেট দিয়ে। এরই প্রতিবাদে শনিবার সকাল 11টা নাগাদ পোস্ট অফিস চৌমুহনী এলাকায় রাস্তা অবরোধ করে ই রিক্সা এবং টমটম চালকরা। তাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে না দেওয়ায় তারা যাত্রী নিয়ে বিপাকে পড়েছে। যাত্রীরা তাদের টমটমে ও রিক্সায় উঠতে চাইছে না। এই নিয়ে শুক্রবার ট্রাফিক দপ্তরের ভারপ্রাপ্ত এসপির সাথে কথা বলতে গেলে রাত 8টা পর্যন্ত তাদের বসিয়ে রাখা হয়, কিন্তু তাদের সাথে দেখা করেননি এসপি। রাস্তা অবরোধ করছে আমাদের বাঁচার সাথে, আমাদের ইলিশকাগুলো এদিকে ঢোকার জন্য দেওয়া হবে না পারমিশন, আবার বড় স্ট্যান্ডে কামন চুমনি আসার পর আমাদের এদিকে ঢোকার জন্য দেওয়া হয় না। এই রাস্তাটা যে রাস্তা বসেছি, নামটা কোন না, হরিগঙ্গা পোশাক রোড। তো এখানে আমাদের বলা হচ্ছে যে আমরা নাকি টমটমটা নিয়ে, রিক্সাটা নিয়ে এবং রিক্সা পেডাল রিক্সা তাদেরকেও নিয়ে আমরা রাজীব ভবনের দিকে, অর্থাৎ আমরা ওরিয়েন্ট চৌমুহনী দিয়ে ঘুরে বড় স্ট্যান্ড যেতাম। তাহলে যারা হকার্সে আসবেন, শকুন্তলা মার্কেটে আসবেন, স্বস্তি বাজারে আসবেন বা কামন চুমুড়িতে আসবেন, ওই প্যাসেঞ্জার গুলো আমরা দুর্গাপূজার সময় পাবো না বা এখনই পাচ্ছি না। তাহলে আমাদের ব্যবসা এখন তীব্রতা খারাপ, আরো খারাপ হবে। তা আমরা মনে করেন না খেয়ে মরার উপক্রম হয়েছে। এই কারণে আমরা এসপি সাহেবের কাছে এসেছি, উনি যদি আসেন আমরা এই আলোচনা করে আমাদের বিষয়গুলো আমরা ওনাকে জানিয়ে দেব। অপরদিকে তারা জানতে পারে শ্রমিক দরদি সংগঠন মজদুর মনিটরিং সেলের নেতা ইমাম হোসেনকে এসপি ডেকে নিয়ে টমটমের জন্য পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত রাস্তায় বিধি নিষেধ আরোপ করেছে। তাই শ্রমিক বিরোধী এই সিদ্ধান্ত মেনে নিতে না পারায় রাস্তায় বসে পড়েছে টমটম ও ই রিক্সা শ্রমিকরা। তখন আর মুখ লুকাতে না পেরে ইমাম হোসেন বটতলাস্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এসপির সাথে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা স্বীকার করেন এবং কিছু শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেন ক্যামেরার সামনে। তিনি আরো বলেন, সরকারকে কালিমালিপ্ত করতে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে নাকি টমটম চালকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি আমাদেরকেও সহযোগিতা চেয়েছিলেন আমাদের কাছে। তৎক্ষণাৎ আগরতলা শহরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে আমাদের শ্রমিকদেরকেও সচেতন করার চেষ্টা করেছিল। গত পরশু দিন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তিনি আমাদের ট্রাফিক এসপি স্যার আসেন, উনি আমাদেরকে ডাকছিলেন এবং আমাদেরকে নিয়ে বসে আলোচনা করেছিলেন। আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে আগরতলা শহরের যানজট মুক্ত করতে গিয়ে আমাদের একটা সহযোগিতার হাত পেয়েছিলেন। তো আমরাও সেটাকে ওনাকে আমরা সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়ে এসেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে খবর পেলাম এবং দেখতে পেলাম আমাদের কাছে যা খবর আসলো যে একটা কতিপয় অংশের লোক, হয়তো বা কিছু অংশ শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করে কিছু একটা অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার একটা প্রয়াস চালাচ্ছে। শেষ পর্যন্ত বিষয়টি যখন জটিল আকার ধারণ করে তখন ট্রাফিক পুলিশও নড়ে চড়ে বসতে বাধ্য হয়। তড়িঘড়ি পশ্চিম থানায় অবরোধকারীদের মধ্যে নেতৃত্বে থাকা সকলকে ডেকে নিয়ে যায় পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিকদের সামনে সিদ্ধান্ত হয় আগামী সোমবার বিষয়টি নিয়ে পরিবহন দফতরের বৈঠক হবে। শ্রমিকদের পক্ষ থেকে দাবি জানানো হয় আর দুমাস পর দুর্গাপূজা। সংশ্লিষ্ট দফতরের এ ধরনের সিদ্ধান্তে টমটম ও ই রিক্সা চালকদের পেটে লাথি মারার ছাড়া আর কিছুই না। সোমবারের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং তারা বলেন এসপি অফিসে যাদের ডেকে নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা এই রিক্সা চালানোর সাথে জড়িত নয়। তাদের ভূ সংগঠন থেকে বের হয়ে ট্রাফিক জ্যাম এড়াতে সঠিক সিদ্ধান্ত নিতে দাবি জানায় অবরোধকারীরা। পরবর্তী সময় আন্দোলন প্রত্যাহার করার আগে অবরোধকারীরা জানায় এই রাস্তা দিয়ে চললে সবাই চলবে,
না হলে সবার জন্যই এই রাস্তা বন্ধ করতে হবে। আমার জানা মতে ওরা কি রিকশা চালায় না, তো এই ধরনের ভুয়া সংগঠনগুলোর থেকে আমরা প্রশাসনকে অবগত করেছি, এই ধরনের এগুলি ভুয়া সংগঠন থেকে একটু নিবিড়ে থেকে, কারণ আমরা ভারতীয় মজদুর সঙ্গে আস্তে ধীরে কাজ করি দেশের হিতে এবং সরকারের যাতে বদনাম না হয় তার জন্য আমরা আস্তে ধীরে কাজ করছি। আজকে প্রশাসনের এই বাণীও আমরা মেনেছি, দুই দিনের জন্য আমরা অপেক্ষা করবো, দুই দিন আমরা এই রাস্তা দিয়ে কেউ ডিস্টার্ব করবো না, দুই দিন পর তিন দিনের দিন আলোচনার পর আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাবো এই আশা এবং আকাঙ্ক্ষা রাখে। এবং প্রশাসন আরো কথা দিয়েছে, ওরা যারা বসেছিল প্রশাসনিক আধিকারিক, হয়তো সব বন্ধ হবে না হলে সবাই চলবে। সরকার শ্রমিকদের ভোটেও প্রতিষ্ঠিত হয়েছে এমনটাই বললেন ত্রিপুরা ই রিক্সা সংঘের কর্মকর্তারা অবরোধ প্রত্যাহার করে। সায়ন্দন টিভি।